আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই বাইকটা বিক্রয় হইবে, আমি বলছিলাম পাঁচটা বাইক দেখানোর পরে যে আমি একটা একটা করে রিভিউ দেব। এই আজকে এই পাঁচটা থেকে একটা প্রথম শুরু করলাম। এই যে এই সাইড থেকে আমি দেখাই আপনার হেডলাইট, সিগনাল লাইট, ব্রেক লাইট কমপ্লিট অরিজিনাল। এই যে মাড গার্ড আপনার অরিজিনাল, আর এটা আমি পুরো বুঝাই যাইতেছে না যে অরিজিনাল না কাজ করা, সেটা আপনারা নিজে স্বচক্ষে দেখে নেবেন। সিটগুলো অরিজিনাল, রিমটাও আপনার অরিজিনাল আছে, আর টায়ারটা হচ্ছে আপনার ওই যে ব্রিজস্টোন মেড ইন জাপান। এখন ওই চেসিস দেখেন, হর্ন, বাইকে আপনার লুকিং গ্লাস আর দুই একটা কেবল পরে, বাকি সব মেড ইন জাপান আছে। এই যে ট্যাঙ্কিটা, এই যে মুড়ি, ট্যাঙ্কি অরিজিনাল, এই যে হর্ন, কার্বোরেটর, এই পার্টটা, এই যে এই জায়গায় দেখা যায় অরিজিনালের মতো লাগতেছে। তারপরেও আমি যেটা কনফিউজে থাকি সেটা আমি রিক্স নিয়ে বলি না, মেবি হয়তো বা অরিজিনাল থাকতে পারে, কালারও থাকতে পারে, ওইটা মনে করেন, ওইটা টাচ আপ করা, এইটাই ধরে নেন। এই সাইকেল স্যার, সাইলেন্সার, এই যে উপর নিচ কাটা নাই সাইলেন্সার। এই হচ্ছে আপনার সাইড কভার, এই হচ্ছে আপনার কিকার, তারপরে এই আপনার জাম্পার, কি সামনে পিছনের দুটোটা টায়ার হচ্ছে আপনার মেড ইন জাপান। এই যে টাকাসাগো অরিজিনাল, রিং শিক স্পোক অরিজিনাল, এই যে মাড গার্ড অরিজিনাল, ব্যাক প্যানেল, চেসিস চেসিস কালার যা আছে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল। এই যে মাড গার্ড সাইলেন্সার, ভিতর পাঁচটাও দেখেন, কারণ সাইলেন্সার অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই যে দেখেন কাটা নাই, এই যে দেখেন কাটা নাই। একটা বাইকের সম্পূর্ণ সৌন্দর্য, বাইরের সৌন্দর্য হচ্ছে সাইলেন্সারটা। এখন দেখেন এই পাশ থেকে সিগনাল, ব্রেক লাইট, হেডলাইট সবগুলো আমি বলছি আপনার অরিজিনাল। চেন কাভার সম্ভবত আছে, চেন কাভার, ম্যাগনেট সাইড, ক্লাচ সাইড মনে করেন ওইটা আপনার টাচ আপ করা, বাদ বাকি অরিজিনাল, কারণ যেটাতে সন্দেহ থাকে সেটা অরিজিনাল অরিজিনাল বলে লাগে। এই রিম দুটোটা অরিজিনাল, এই আপনার পিছনের জাম্পার, সাইড কাভার, এই ট্যাঙ্কি, এই যে দেখেন এটা কিন্তু পলিমারা, কালার অরিজিনাল, মুড়ি টুড়ি এখনও কাটা হয় না। এই যে দেখেন ট্যাঙ্কিটা, তারপরে আসেন এই সাইড। আমি বাইকের মালিকের নাম্বার আপনার কাছে দিয়ে দেয় আপনাদের এই ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা ওনার সাথে আলাপ করে বাইকের দাম, কাগজ, ওইটা ডিজিটাল নাম্বার, স্মার্ট কার্ড, ওই বাইকটা ওইটা ট্রান্সফার হবে না, ওইটা এভিডেভিট হবে। এই যে দেখেন চাপা, এই মিটার, মিটারে 24,000 আছে, ওইটা কিন্তু আমার মনে হয় না ওটা অরিজিনাল মাইলেজ, ওইটা কিন্তু হয়তো কেবল নষ্ট বা যে কোনো কারণ হইতে পারে, কিন্তু ওইটা অরিজিনাল না মাইলেজটা। এই যে ট্যাঙ্কির উপরটা, উপর সাইড, সামনে থেকে একবার আপনাদের দেখাই সম্পূর্ণ বাইকটা, একবার ঘুরে আপনাদেরকে দেখাই। আপনাদের যা কিছু আলাপ করার, বাইকের বর্তমান মালিকের নাম্বার আমি দিয়ে রাখবো ওনার সাথে, আপনারা আলাপ করবেন, দাম, কাগজ, বাইক সম্বন্ধে সম্পূর্ণ আলাপ করবেন। আর আমার যদি কোনো সহযোগিতা লাগে আমার নাম্বার আছে, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব সর্বাত্মক। বাইকের দাম, কাগজ সহ সম্পূর্ণ আপনারা নিজেরাই করবেন, যে কারো কাছ থেকে বাইক কিনেন, নিজে দেখে বাইক কিনেন, ইঞ্জিন চেসিস সব কিছু মিলাইয়া তারপরে বাইক কিনেন এবং স্বচক্ষে দেখে কিনেন, কোনো পরিবহনের মাধ্যমে কিনবেন না, ওইটা আমার বিশেষ অনুরোধ। আর ওই বাইকটাও আমাকে কেউ কল দিলে ওইটা কোনো পরিবহনের মাধ্যমে পাঠানো সম্ভব না, নিজে দেখে নিতে হবে, না হলে এই আপনার অনেক অনেক জায়গায় অনেক সম্মুখীন অনেক হয়েছে বা হচ্ছে, তো আপনারা আমরা সবাই সচেতন হলে সব কিছু ভালো হবে। তো এখন সাউন্ডটা আমরা শুনি,
ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন, এবং কারো যদি বাইকটা নেওয়ার ইচ্ছা থাকে সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে, বাইকের মালিকের নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি ওনার সাথে আলাপ করবেন। বাইকের দাম চাওয়া হচ্ছে 2,45,000 টাকা, ওইটা আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে, ওইটা এক দাম না। তো আপনারা ওইটা ডিজিটাল নাম্বার, স্মার্ট কার্ড, সব কিছু ট্যাক্সও আছে, মনে 2019 সাল পর্যন্ত মনে হয় ট্যাক্স আপডেট, ওইটা আপনারা ওনার সাথে আলাপ করে আপনারা বিস্তারিত বাদ বাকি ওনার সাথেই পরামর্শ করবেন। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, আগামী আরও 4টা রিভিউ নিয়ে আসতেছি, অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আজকে আমি নিজেই সামনে ক্যামেরার সামনে থাকতাম, কিন্তু আমি অনেক দূর থেকে বাইক চালিয়ে আসছি, সেই জন্য আজকে আমি থাকলাম না। অবশ্যই দেখা হবে সামনে। সালামু আলাইকুম ও রহমতুল্লাহ।